সারা রাজ্যে পেঁয়াজ ও আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে অভিযান চালাচ্ছেন সাধারণ প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। দুর্গাচৌমুনি বাজারে ডিসিএম আশিস বিশ্বাসের নেতৃত্বে চলে অভিযান, খুশি সাধারণ মানুষ। বড় রিপোর্ট, ভয়েস 18। আমরা প্রতিনিয়তই আমাদের প্রশাসন থেকে অভিযান চালু রেখেছি। অভিযান মূলত জিনিসপত্রের দামটা যাতে কন্ট্রোলের মধ্যে আসে। গতকালকে মঠচৌমুনি বাজারে অভিযান চালিয়েছিলাম, আজকে আমরা দুর্গাচৌমুনি বাজারে অভিযান চালিয়েছি। অভিযান মানে জিনিসপত্রের দামটা নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে মাছ বাজারে দেখলাম যে মাছের দাম অনেকটাই কম, রিজনেবল আছে। যেমন কাতল মাছ, এখানে বড় সাইজের যে কাতল মাছ 250 টাকা, চিংড়ি মাছ, বড় চিংড়ি যেটা গলদা চিংড়ি বলে সেটা 300 টাকা রিজনেবল প্রাইস আছে। গোলায়া 300 টাকা, সরি চিংড়িটা 500 টাকা, গোলায়া 300 টাকা। তো এখানে সবজি বাজারে আমরা দেখলাম যে সবজি এখানে 80 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি আছে। কিছু কিছু সবজির দাম আমরা ক্যাশ প্রোমো দেখেছি, তারা কত টাকা দিয়ে কিনেছেন। আমরা বলেছি যে ওরা মিনিমাম প্রফিট করে তারা বিক্রি করেন, এবং দোকানদার ভাইয়েরা সেটা স্বীকার করেছেন যে তারা কম দামে বিক্রি করবে। এভাবে বাঁধাকপি, ফুলকপি প্রত্যেকটা জিনিসের দাম আমরা দোকানদার ভাইদেরকে রিকোয়েস্ট করেছি যাতে তারা মিনিমাম প্রফিটে বিক্রি করেন। তো অনেকটাই নিয়ন্ত্রণে আছে দুর্গাচৌমুনি বাজার। যে কাস্টমারদের সঙ্গে আমরা কিছু কথা বলেছি, কাস্টমাররাও মোটামুটি স্যাটিসফাইড যে তারা মানে নিয়ন্ত্রিত দামে জিনিস পাচ্ছে। কিছু কিছু কাস্টমার অভিযোগ মানে আপনারা থাকাকালীন কিছু রেটটা কমে, তারপরে আবার আপনারা গেলে এখন কেমন কি কিছু কাস্টমার এরকম অভিযোগ করেছে যে এখন আপনারা থাকাকালীন সময়ে দোকানদাররা বলছে আজকে নিয়ে যান ওরা আছে বাজারে কম, কিন্তু কালকে থেকে কম পাবেন না, 5 টাকা বেশি হবে। আমরা প্রতিনিয়ত বাজারগুলিতে আমাদের অভিযান জারি রাখবো যাতে একটু ম্যাক্সিমাম প্রফিট যাতে না করতে পারে। আমরা প্রতিনিয়ত অভিযান জারি রাখবো। আমাদের অভিযান জারি রাখার ফলে বাজারগুলি নিয়ন্ত্রণে থাকবে। এখন নিয়ন্ত্রণে আছে, যে মিনিমাম প্রফিট যা করার দোকানদাররা তাই করছেন। এবং আমরা দোকানদারের সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছি যে তারা যেখান থেকে কিনে আনছেন সোর্স, কাঁচা লঙ্কা বেশিরভাগটাই বাইরে থেকে আসছেন, যে সোর্সে যেরকম দাম আছে তারা সোর্স থেকে একটু বেশি দাম দিয়ে কিনছেন। এখানে তারা খুব বেশি লাভ করে বিক্রি করছেন না। অনেকে চেষ্টা করছিলেন যে যাদের যেটা 100 টাকা কেনা সেটা 150 টাকা বিক্রি করার জন্য। আমরা বলেছি যে 10% প্রফিট করে যাতে তারা বিক্রি করেন, বিশেষ করে কাঁচা লঙ্কাটা, এটা সবার লাগে। ফুলকপি হয়তো সবাই নেন না, গাজর হয়তো সবাই নেন না, কিন্তু কাঁচা লঙ্কাটা কমন সবার লাগে। এটাকে যাতে কম দামে বিক্রি করা হয় আমরা দোকানদার ভাইকে বলেছি, কিন্তু তারা 10% বেশি প্রফিট না করেন। এবং আমরা কাগজেও দেখেছি বেশ কয়েকজনের কাগজ ছিল তাদের, যে দামে তারা কিনেছেন তার থেকে 10% বেশি বিক্রি করে প্রফিট করে বিক্রি করছে। আপনি বিশ্বাস বেশি করে রাখছেন।